আজকের আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা সিলেট আসছি ট্যুরে। আমরা আসছি হলো চার গাড়ি, আটজন একসাথে আসছি। তো আজকে আমরা রাত্রের খাবার খাবো। তো এখানে রাত্রের খাবারের জন্য কিন্তু অর্ডার দিয়েছি আর কি। তো জানেন আপনারা সিলেটের বিখ্যাত কিন্তু পাঁচ ভাই রেস্টুরেন্ট, আপনারা জানেন অবশ্যই। এই যে ভাই বলে একদিন আইসা বলে ফেরত হয়ে গেছে, আসলে আমি প্রথম বিশ্বাস করিনি আর কি যে এরকম অবস্থা যে হবে। পাঁচ ভাই রেস্টুরেন্টে আমার মনে হয় এখানে দুবার আমরা আসলাম, দুবারই প্রচলিত হয়েছে, আর এই প্রথম আমরা পাঁচ ভাই রেস্টুরেন্টে আমার সুযোগ পেলাম। আশা করি মনে হচ্ছে, আমার মনে হয় আমাদের কপাল ভালো নাকি এদের কপাল ভালো আমি বলতে পারছি না। এদের সাথে আসার পর থেকে তো ফাইনালি কিন্তু আমাদের খাবার চলে আসছে। আচ্ছা ঠিক আছে, আপনার ভিডিও নিব না? তো আমি ভিডিও নিব না, ধরেন এত খেয়াল রাখেন আমি ভিডিও নিতে। তো এত পরিমাণের ভিড় আর কি, নিচ আমরা দোতলায় সিট পেয়েছি, আর একদম দেখেন এই যে কত লোক। আমার মনে হয় যে একটা বাড়িতে যে নেমানের অনুষ্ঠান হয়, মেজবান খাওয়াইলে কিন্তু একজন একজনের উপরে কিন্তু দাঁড়ায় থাকে খাবারের জন্য। এটা কিন্তু ঠিক মেজবানের মতো মনে হচ্ছে যে আমরা ঘুরি কেনা খেতে আসছি। হ্যাঁ, আসলে কিন্তু মানে ঘুরি না, টাকাটা কিনে খাবো তারপরে এত ভিড়। তো আমরা খাওয়া দাওয়া করতেছি, তো আচ্ছা পরে এটা ইয়ার নিয়ে নেন। হ্যাঁ ঠিক আছে। তো আমিও আসছি এখানে, আইসা দেখতেছি যে আমার তো ভালোই লাগছে এখানে, এখানকার খাবারটা আসলে অনেক স্বাদ আর কি, বিশেষ করে খাবারটা অনেক স্বাদ হবে। দেখি আমাদের টাকি মাছের ভর্তা দিচ্ছে, ভালো, খুব ভালো। তো এই হলো পরিস্থিতি। আমি প্রথম বিশ্বাস করি না যে এত লোক হইব, যে ভাই এটা কি অনুষ্ঠান চলতেছে নাকি বিয়ের কোনো অনুষ্ঠান চলতেছে। আমার মনে হয় কোনো বিয়ের অনুষ্ঠান না, এখানে অল আওয়ার্স লোক থাকে সবসময়। আমি দেখছি অনেক লোক ফেরত চলে যায়। আসলে কি এটা কিন্তু এক হলো খাবারের দাম, যে যে আমাদের মাছের ভর্তাটা দিচ্ছে না, বাকি মাছের ভর্তাটা, এটা কিন্তু 30 টাকা, আর অন্য অন্য জায়গায় 50 টাকা রাখে। আমরা তো রাস্তার হাইওয়েতে দেখলাম যে 50 টাকা চাইছে ডাইল ভাজি, শুধু ডাল চাইছে 50 টাকা। আর গরুর গোশত আপনি জিজ্ঞেস করছেন যে কত প্লেট এখানে ফুল 180 টাকা, তো অনেক আমার তো ভালোই লাগছে। এটা দাদা দশ দিয়ে ব্যাপারে পুরো 900 টাকায়। খুব বাড়ি মজা